কোথায় রয়েছে জীবনকৃষ্ণ সাহা লাইভ লোকেশনে একেবারে আমরা ট্র্যাক করছি আমরা প্রতি মুহূর্তে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব আমি একটু চলে যাব এই মুহূর্তে ইন্দ্রাশিসের কাছে ইন্দ্রাশিস দ্বিতীয় মোবাইলেরও তো খোঁজ চলছে কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে একেবারেই দেখো মিনাক্ষী দ্বিতীয় মোবাইলের খোঁজে এই মুহূর্তে কিন্তু সিবিআই এর অপর একটি টিম তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন ঠিক সেই গ্রাউন্ড জিরোতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সরাসরি ছবি তোমাকে দেখাচ্ছি মিনাক্ষী তুমি দেখতে পাচ্ছ জেসিবি দিয়ে কিন্তু এখানে এই পুকুর থেকে যাবতীয় পাঁক মাটি সেই সমস্ত কিছু কিন্তু খুঁড়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেইগুলোকে পাশের একটি মাঠে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে নিয়ে গিয়েই এগুলোকে খতিয়ে খতিয়ে দেখা হচ্ছে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে যে এর মধ্যে সেই অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে কি না যে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এত রহস্য এত টানাপোড়েন চলছে সেই যে অ্যান্ড্রয়েড ফোন সেই অ্যান্ড্রয়েড ফোনের খোঁজে এখন হন্যে হয়ে কার্যত পুকুরে জেসিবি নামিয়ে তল্লাশি শুরু করেছেন সিবিআই এর আধিকারিকেরা তুমি দেখতে পাচ্ছ একটি জেসিবি এখানে রয়েছে পুকুরের ঠিক ওপরে রয়েছে একটি জেসিবি তুমি দেখতে পাচ্ছ এবং তার পাশে একটি ট্র্যাক্টর রাখা হয়েছে এইবার তুমি দেখো যে মিনাক্ষী তোমাকে সরাসরি দেখাচ্ছি এই যে জেসিবি সেই জেসিবিতে করে এই যে পাঁক পুকুরের যে পাঁক সেই পাঁকগুলোকে কিন্তু আলাদা করে ফেলা হচ্ছে এবং সেটিকে কার্যত তুলে ফেলা হচ্ছে তুলে ফেলে সেখান থেকে যে মাটির অংশ পাঁকের অংশ সে সমস্ত কিছু কিন্তু এখান থেকে কার্যত তুলে ফেলে ওই ট্র্যাক্টরটিতে রাখা হচ্ছে এবং সেই ট্র্যাক্টরের মাধ্যমেই এই পাশের অর্থাৎ এই পুকুর সংলগ্ন একটি মাঠ রয়েছে সেই মাঠেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেই পরীক্ষা করে দেখা হচ্ছে হাতরে হাতরে সেখানকার শ্রমিকরা খুঁজছেন মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে গোটা যে চত্বর রয়েছে আমি পুকুর যেখানে অর্থাৎ যেখানে এই এই খননের কাজ চলছে যেখান থেকে এই এই মাটি এই পাঁক যেখান থেকে উদ্ধারের কাজ চলছে আমি তার অপর পাড়ে রয়েছি এবং এই গোটা চত্বর কার্যত কিন্তু সিআরপিএফ দিয়ে মোতায়েন করা রয়েছে কোনো একজনকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না এইভাবেই কিন্তু এইভাবেই তুমি দেখতে পাচ্ছ মিনাক্ষী যে জেসিবি সে জেসিবিতে করে এই পাঁকের অংশ মাটি সেই সমস্ত কিছু কিন্তু ট্র্যাক্টরে তোলা হচ্ছে তুমি দেখো সরাসরি ছবি তোমাকে দেখাচ্ছি এই মুহূর্তে দর্শকরা দেখছেন রিপাবলিক বাংলার দর্শকরা এইভাবেই কিন্তু আজকে সকাল থেকেই এই প্রক্রিয়া চলছে এবং বেশ কিছুটা সময় এখনো লাগবে এই যে তুমি সঙ্গে থাকো তুমি যেমন লাইভ ছবি দেখাচ্ছো আমরা লাইভ লোকেশন দেখব তুমি লাইভ ছবি দেখাচ্ছো দ্বিতীয় মোবাইল খোঁজা চলছে এবং দ্বিতীয় মোবাইলের খোঁজে এই মুহূর্তে কিভাবে জেসিবি দিয়ে মাটি তোলা হচ্ছে আর সেই পাঁক যে মাটি সেই মাটিতে খুঁজছেন যারা রয়েছেন এই মুহূর্তে তারা খুঁজছেন যে এই দ্বিতীয় মোবাইলটি এর মধ্যে রয়েছে কিনা একদিকে লাইভ ছবি আর অন্যদিকে লাইভ লোকেশন সরাসরি নিউজরুমে কিশোরলয় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কিশোরলয় লাইভ লোকেশন কি বলছে কোথায় রয়েছে জীবকৃষ্ণ সাহা এবং কোন পথ দিয়ে যাচ্ছে সিবিআই আধিকারিকরা আশেপাশে কোন এলাকা এই মুহূর্তে জানাও আমাদের একদমই মিনাক্ষী একদিকে ইন্দ্রাশিস তুলে ধরলো যে পাক থেকে মোবাইল তোলার কাজ করছে সিবিআই অন্যদিকে নিজের সমস্ত দুর্নীতির পাক নিয়ে কলকাতার উদ্দেশ্যে জীবনকৃষ্ণ আসছেন এবং তিনি সিবিআই এর গাড়ি চড়ে আসছেন সিবিআই এর হাতে গ্রেফতার হয়ে আসছেন আমার হাতে এই মুহূর্তে লাইভ ট্র্যাকার এবং যেটা বলেছিলাম জীবনকৃষ্ণ চুরি করেছেন এমন অভিযোগ এবং যে চুরি করেছেন তাকে আমরা চোখের আড়াল করব না এই মুহূর্তে মিনাক্ষী আমি দেখাবো আমার হাতে দেখছো এখানে যে গোল একটা চিহ্ন লাইভ ট্র্যাকার এই মুহূর্তে জীবনকৃষ্ণ এখানে রয়েছেন এবং এখানে দেখছো ব্যান্ডেল ব্যান্ডেলের খুব কাছে রয়েছেন ব্যান্ডেল চার্চের দিকে এগোচ্ছেন জীবনকৃষ্ণ সিবিআই এগোচ্ছে এবং আরো বিশদে আমি এই মুহূর্তে আমার কম্পিউটার স্ক্রিনে আমার ভিডিও জার্নালিস্টকে রিকোয়েস্ট করব ফোকাস করার জন্য যে পথ পাড়ি দিয়ে জীবনকৃষ্ণ আসছেন এই মুহূর্তে ফুটিসাঁকো মোড় কেতুগ্রাম কাটোয়া পূর্বস্থলী সমুদ্রগড় যেখানে তাকে শুনতে হলো চোর চোর সেই সমুদ্রগড় তারপর ধাত্রীগ্রাম কালনা এবং এখন ব্যান্ডেল অর্থাৎ নিজামের দিকে এগোচ্ছেন জীবনকৃষ্ণ এবং তার জীবনে যে এই অধ্যায় নেমে এসেছে তিনি হয়তো ভাবেননি ফেলে দিয়েছিলেন ফোন ছুঁড়ে পাঁকের মধ্যে সেই পাঁক খোড়ার কাজ চলছে সেই কাজ করছে সিবিআই অন্যদিকে তার দুর্নীতির পাঁক খোড়ারও কাজ চলছে সেই কাজও করছে সিবিআই এবং আমরা ট্র্যাক করছি লাইভ মিনাক্ষী